আপনার গরু, এটা আপনার গরু, কত দাম যাচ্ছেন গরুটার? 92,000। বিক্রি দামটা বলেন। বিক্রি দামটা খরিদ্দার সামনে গরুটি 92,000 টাকা দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। এটি রাজশাহী সিটি হাট। এই হাটটি রাজশাহী জেলায় অবস্থিত। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বুধবার। আজকে বুধবার 20 ফেব্রুয়ারি 2019। বড় ভাই, গরুটার দাম কত যাচ্ছেন? 1,25,000। বিক্রি দামটা বলেন। বিক্রি 10,000। 1,10,000 দিবেন। তো গরুটা কয় দাঁত? 2 দাঁত। তো মাংস কতটুকু হতে পারে গরুটাই? 5.5 মণ। 5.5 মণ মাংস হতে পারে? 5.5 মণ হবে না ভাই গরুটা। সামনে গরুটির দাম জানবো। গরুটার কত দাম চাচ্ছেন? 1,05,000। এটা কি জাত গরু? নেপালি। কয় দাঁত? এখনো দাঁতে নেই কোন? এখনো দাঁতে নেই তো বিক্রি দামটা বলবেন। বিক্রি দামটা 95,000 হলে দিবেন। সামনে গরুটি 95,000 হলে দিবে। আপনি নিলে হয়তো আরো কম পেতে পারেন। এটা নেপালি জাতের গরু, এখনো দাঁতে নাই। ভাই, লাল গরুটা কত দাম যাচ্ছেন? ১,২৫,০০০। সামনে লাল গরুটি 1,25,০০০ দাম যাচ্ছে। এটা চাওয়া দাম আপনার, বিক্রয় দামটা বলেন। দাম বলছে ভাই 90,000 দাম বলছে। এটা কয় দাঁত? 2 দাঁত। আচ্ছা, গরুটার মাংস কতটুকু হতে পারে? 5.5 মণ। এটা আপনাদের আনুমানিক? আনুমানিক 1 রেট হবে 5.5 মণ। আমি তো 6 মণ দিচ্ছি। 1 রেট 5.5 মণ হবে। 90,000 দাম বলছে গরুটা। 90,000। বড় ভাই, আপনার কালো গরুটার কত দাম চাচ্ছেন? 1,15,000। তো গরুটার কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। মাংস কতটুকু হতে পারে? 5 মণ। 5 মণ। আচ্ছা, বিক্রি দামটা বলেন তো। 1,12,000। সামনে গরুটি 1,12,000 বলে দিবে। 1,12,000 দাম হলে ভাই 1 মণ মাংসের দাম 20,000-এর উপরে পড়ে যাচ্ছে। 20,000-টার মণের উপরে এখন কিনা বেচা হবে বাংলাদেশে? 20,000। সামনে গরুটির দাম জানবো। ভাই, গরুটার কত দাম চাচ্ছেন? 1,20,000। সামনে গরুটি 1,20,000 দাম চাচ্ছে। এটা তো আপনার চাওয়া দাম। তো বিক্রি দামটা বলেন।
আপনি বলেন আমরা এটা প্রচার করি হাট, আপনার বিক্রি দামটা আমরা শুনতে চাচ্ছি। দাম 105 সামনে করছে, 1,05,000 হলে দিবে বলছে। গোটা কয় দাঁত ভাই? চার দাঁত। সামনে আর একটি গরু ভাই, কত কত দাম যাচ্ছেন গরুটার? 35,000। 1,35,000 দাম চাচ্ছেন? এটা কয় দাঁত গরু? এখনো দাঁত হয়নি। 1,00,000, এখনো দাঁত হয়নি গরুটি, 1,35,000 দাম চাচ্ছে। আপনি একটু বিক্রয় দামটা বলেন। এটা আপনার চাওয়া দাম 1,35,000, এটা আপনার চাওয়া দাম। তো বিক্রয় দামটা আমরা জানতে চাচ্ছি। বিক্রয় দাম বড় গরু দাম 1,20,000 হলে দিবেন। তো দেখছেন 1,20,000 হলে দিবে, হয়তো আপনি নিলে হয়তো আরও কম পেতে পারেন। এটা বাচ্চা গরু, এখনো দাঁতে নাই। গরুর বয়স আপনি, আপনি বাসার গরু কি? বাসার গরু বয়স কত? বয়স কত দিন হতে পারে? দাঁতলে তো 3 বছর বয়স। বড় ভাই গরুটা কার? সামনে গরুটা, সামনে দাঁড়ান তো। দাম কত যাচ্ছেন ভাই বড় এই সামনের এই গরুটা? 1,50,000। হ্যাঁ 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 1,30,000। গরুটা কয় দাঁত? 2 দাঁত। 1,30,000, এটা তো আপনার চাওয়া দাম। এটা বিক্রয় দামটা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, দেখছেন সামনে গরুটা 1,30,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। সামনের কালো গরুটা দাম কত যাচ্ছেন? হ্যাঁ 1,90,000। এটা তো আপনার চাওয়া দাম, বিক্রয় দাম তো বলা যাবে না। বিক্রি করবো এখন কত হবে ভাই? 74 হবে কি 60 হবে কেমন করে দেখছেন? সামনে গরুটি 1,90,000 দাম চাচ্ছে। মাংস কতটুকু হতে পারে গরুটি? মাংস কত হবে? 7.5 মন। আচ্ছা এটা বড়টা কত দাম কত যাচ্ছে বড়টা? এটা হ্যাঁ সামনে গরুটি 2,50,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আড়াই লক্ষ ওনাদের চাওয়া দাম, নিলে অবশ্যই কম পাবে। এ হাটে গরুর দাম বেশি চেয়ে থাকে। ওর ভাই লাল গরুটার কত দাম চাচ্ছেন? 1,55,000, এটা তো আপনার চাওয়া দাম। বিক্রয় দামটা বলেন তো। দেখছেন সামনে গরুটা কি জাত গরু? এটা এটা ভাই আমার দেশি গাড়ি বাসু, দেশি মানে দেশি কসের বাসু, বুঝছেন? দেশি ক্রস। সামনে কিন্তু 1,55,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। 1,25,000 হলে হয়তো দিবে, আপনার নিলে হয়তো আরও কম পেতে পারেন। তো গরুর মাংস কতটুকু হতে পারে ভাই? মাংস কতটুকু হতে পারে? মোটামুটি 6 মন হবে। এখন 6 মন মাংস হবে? 6 মন মাংস হলে তো আপনার 6 মন মাংস দাম 1,20,000 দাম পড়ে। যেমন মার্কেটে এখন মানুষের লাভ তো পাঁচ লক্ষ টাকা।